মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধানঘর গ্রামের গভীর রাতে আবারও গঙ্গায় ভাঙন ধরেছে। এত গভীর ভাঙন ধরেছে তাতে চারিদিকে গ্রামবাসীদের আর্তনাদ হাহাকার চিৎকারের করুণ অসহায়তার চিত্র ফুটে উঠেছে। ধানগড়া গ্রামে প্রায় 500 পরিবারের বসবাস। প্রতিটি পরিবার আজ অসহায় এবং আতঙ্কিত। একদিকে করোনা মহামারী সবকিছু শেষ করে দিয়েছে, অন্যদিকে আমফানের তাণ্ডবে অনেকেই বিধ্বস্ত হয়েছেন। তার উপর নদী ভাঙনের শেষ সম্বলটুকু হারানোর ভয়ে করুণ আর্তনাদে দুশ্চিন্তায় ভুগছেন ধানগড়া গ্রামের মানুষেরা। আপনার নাম? গ্রামের নাম শামশেরগঞ্জ থানা, তাই তো? ছেলে মেয়ে কটা আপনার? ছেলে মেয়ে চারটা ছেলে। তো আপনাদের এরকম মানে থাকার জায়গা মতন আপনার জায়গাই নাই, বাইরে কোনো জায়গা নাই? আপনার স্বামী কি কাজ করেন? ঠিক আছে, তা আপনি আবেদন কি করছেন আপনাদের রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে? আপনি আবেদন কি করতে চাইছেন? আবেদন করছি আমাদেরকে জায়গা দিবে, আমাদেরকে ঘর করে দিবে, এটাই আমরা আবেদন করছি। এইটাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব করবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আপনি আবেদন করছেন, তাই তো? ঠিক আছে। এই মহামারী ও করুণ পরিস্থিতিতে অসহায় মানুষগুলো কোথায় যাবে তা নিয়ে উদ্বিগ্ন গ্রামবাসীরা। এই করুণ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে প্রশাসনকে তেমনভাবে দাঁড়াতে দেখা যায়নি। শামশেরগঞ্জ থেকে রশিদ নাদাবের রিপোর্ট, NBTV। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বারে। ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়। এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া।